ফেরেশতারা ডেকে বলবে, ও জান্নাতীরা, অনেক সময় হইলো জান্নাতে আসছেন, একটু খানা পিনার দরকার আছে না? জান্নাতে খাবার দাবার ফুড রিফ্রেশমেন্টের ব্যবস্থা রাখবে কে? কথা বলে জান্নাতীদেরকে এবার খাবার দেওয়া হবে। দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাক্স উইল বি সার্ভড ইন প্যারাডাইস, লিভার ফিশ ফ্রাই। সর্বপ্রথম জান্নাতীদেরকে দেওয়া হবে মাছের ভুনা কলিজা। আউয়ালু তুআম ইয়াকুলুহু আহলুল জান্নাতি ফাজিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা। ভুনা কলিজা পাইয়া জান্নাতীরা খাওয়া শুরু করবে, একটা যদি পাই অমনি ধরে ঘাপুস ঘুপুস শুরু করবে। ঘাপুস ঘুপুস বুঝলেন মানে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে। ফেরেশতারা বলবে, ইচ্ছা মতো ঘাপুস ঘুপুস করে না, আইটেম আরো আছে, আইটেম আরো আছে। জান্নাতের ব্যাংকেট হলে এই খাবারের নৈশ পূজার আয়োজন হবে, শুরুতেই দেওয়া হবে মাছের ভুনা কলিজা, ওইটা পেয়ে ঘাপুস ঘুপুস শুরু। ফেরেশতারা বলবে, ঘাপুস ঘুপুস করেন না, সামনে আরো আছে। যারা বুফে ডিনারে খেয়েছে, ফাইভ স্টার সেভেন স্টার হোটেলে যে সেমিনার বা কনফারেন্স হয়, এগুলো শেষে বুফে খাবার দেয়, কি বলে বুফে ডিনার বা বাফেট ডিনার, ওখানে কমসে কম 50 পদের খাওয়া থাকে, কেউ আপনার প্লেটে এসে তুলে দিবে না, আপনার খাবার আপনার নিয়ে খেতে হবে, এটা বলে বুফে খাবার। এর কারণ কে কোনটা খাবে এরা জানে, খাওয়ান আছে 50 পদের, ওখানে সালাদ থাকবে 5-6 ধরনের, মুরগি গরু খাসি মানে গোশত থাকবে 5-6 ধরনের, মিষ্টি আইটেম থাকবে 5-6 ধরনের, কাবাব থাকবে 5-6 ধরনের, শিক কাবাব, জালি কাবাব, শামি কাবাব, ফ্রাই কাবাব, ঝাল কাবাব, হায়দ্রাবাদি কাবাব, কাশ্মীরি কাবাব। কাবাবের কথা শুনে অনেকের মুখে পানি চলে আসছে। এই একটার পর একটা আইটেম জান্নাতের মধ্যে আপনাদের জন্য রেডি করে রাখবে কে? এই জন্য প্রথমে যখন জিয়াদাতু কাবিদিল হুত, মাছের ভুনা কলিজা জান্নাতের সামনে দেয়া হবে, জান্নাতীরা ইচ্ছে মতো খেতে শুরু করবে। ফেরেশতারা বলবে, সামনে আরো আছে, সামনে। ওয়ালাহামি তাইরিম মিম্মা ইশতাহু, পাখির ভুনা, তাজা পাখির ভুনা গোশত জান্নাতীদেরকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, একটার পর আরেকটা আইটেম মজা, একটার পর আরেকটা আইটেম মজা। এজন্য ফেরেশতারা বলবে, আস্তে আস্তে খান, আইটেম আরো আছে, সামনে আরো মজার আইটেম আছে। তো বুফেতে যারা খেতে যায়, 50 পদের খাবার সামনে বিছানো আছে, প্রথমে 5-7 আইটেম এমন নেয়া নেয় প্লেটের ভিতরে, সামনে আরো দামি আইটেম আছে, ওগুলো খাইতে পারবে, আছে না? প্রথম 10 আইটেম দিয়ে প্লেট ভরে ফেলছে, ইচ্ছে মতো খাইছে গলা পর্যন্ত, তারপরে সামনে দেখে কবুতরের স্যুপ, এটা খাইতে বড় মন আছে, কিন্তু একটা জায়গা আছে। কথা বলেন, জান্নাতীরা প্রথম আইটেম গুলো এমন ভাবে খাওয়া শুরু করবে, সামনে অনেক আইটেম করে থাকবে। উকুলু হা দাই, 24 আওয়ার সার্ভিস, উকুলু হা দাই, যখন চাবেন সকালে দুপুরে রাতে মাঝরাতে ভর দুপুরে খাবার আছে না? আবার রব্বুল আলামিন বলেন, ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, অঢেল ফল থাকবে ফলমূল, লা মাকতুআতিন ওয়া লা মামনুআ, শেষ হবে না, কেউ আপনার নিষেধ করবে না। সুবহানাল্লাহ, জান্নাতের আপেল গাছ থেকে টেনে একটা আপেল আপনি ছিঁড়েছিলেন, যে ডাল থেকে ছিঁড়েছেন মুহূর্তে সেখানে আরেকটা নতুন আপেল গজিয়ে যাবে। ওলা মামনুআ, কোনো নিষেধাজ্ঞা নেই, যতটা মনে চায়। আমাদের দেশে মসজিদের একজন দোয়া অনুষ্ঠানের পরে জিলাপি দেয় না, বা মিষ্টি দেয়, বা বিরিয়ানি দেয়, বলে দেয় যে সবাই 2 প্যাকেট করে, সবাই রে 2 প্যাকেট, আপনি যায় যদি বলেন আমরা 3 প্যাকেট দেয়, কেউ যদি বলে আমাকে 4 প্যাকেট দেন, দিবে না, নিষেধ করবে। কিন্তু জান্নাতে নিষেধ নাই, লিমিটেড কোন খাবার নাই, আনলিমিটেড, ইচ্ছে মতো খাবেন, চিল্লায় পড়েন আল্লাহ আকবার। আবার আল্লাহ বলেন, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা ক্বালু হাযাল লাযী রুজিকনা মিন ক্বাবল ওয়া হুম বিহি মুতাশাবিহা, এক একটা খাবার যখন জান্নাতীদের দেয়া হবে, জান্নাতীরা বলবে, এই খাবার কিছু কেন, এটা তো দুনিয়ায় খাইছি। জান্নাতীদেরকে যখন কলা দেয়া হবে, জান্নাতের কলা, জান্নাতীরা বলবে, কলা তো কিশোরগঞ্জে পাওয়া যায়, জান্নাত থেকে তো কিশোরগঞ্জে খাইছি, জান্নাতে আর কি কলা খাবো, অন্য কিছু খাও। ফেরেশতারা বলবে, এই কলা ওই কলা না, দুনিয়ার কলা ছিলে ছিলে খাইতে হয়, জান্নাতের কলা ছোলাও লাগবে, ছোলাতে কামড় দিয়ে দেখো এটা কলার চেয়ে মজা। জান্নাতের ফলমূল ধোয়া লাগে না, কাটা লাগে না, ছোলা কোলা লাগে না, বিচি ফালানো লাগে না, যেদিক দিয়ে খাবে না দিক দিয়ে মজা আছে না নাই। জান্নাতের ড্রিঙ্কস আছে না নাই, সুপে ও পানি যাই খাওয়াবে সব সারা বান্তা হুরা। সুবহানাল্লাহ বলেন, ওয়াসাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, জান্নাতে যত পানীয় আল্লাহ খাওয়াবে সব হবে পবিত্র পানীয়। সুবহানাল্লাহ বলেন, চার ধরনের ড্রিঙ্কসের ঝর্ণা থাকবে, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা,
মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, কটা খাবে? দুনিয়াতে মদ খাওয়া মুমিনদের জন্য হারাম করেছে কে? ওই আল্লাহ জান্নাতে আমাদেরকে মদ খাওয়াবে, ওই আল্লাহ আমাদেরকে মদ খাওয়াবে। জান্নাতের মদে কোনো দুর্গন্ধ হয় না, জান্নাতের মদ খেলে কোনো মাতলামি আসে না। সুবহানাল্লাহ, বলা জান্নাতের ফুল বাগানের সুন্দর সুন্দর ফুলগুলোর নির্যাস থেকে যে রস, ফ্লাওয়ার নেক্টার, ইংরেজিতে বলে ফ্লাওয়ার নেক্টার, পুষ্প রস, ওই রস দিয়ে আল্লাহ এই মদ বানাবে। কোনো দুর্গন্ধ নাই, কোনো মাতলামি নাই, খেলেই প্রাণটা জুড়িয়ে যায়। مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسٍ وأنهار من لبن لم يتغير طعمه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى. মিনারেল ওয়াটারের ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা, সুবহানাল্লাহ। পড়ে দুধ খান তো আপনারা, এ দুধ দেয়া হবে। বিষ্ণু বলতেন আলাইকুম বিল বানিল বাকার, তোমরা গরুর দুধ খেও। ফাইন্নাহা তুরাম্মু মিনাল আশজার, কেননা সবুজ লতা পাতা আর ঘাসের নির্যাস থেকে আল্লাহ দুধকে তৈরি করেছে। মিন বাইনি ফারসি ওয়া দামিন লাবানা খালিসান সাইগান লিশারিবিন, গরুর পেটের ভিতরে কেমন করে আল্লাহ দুধ বানালো? গরু যা খায় এগুলো দিয়ে কিছু হয় রক্ত, কিছু হয় গোবর, এই রক্ত এই গোবরের মাঝখান দিয়ে সাদা ধবধবে মিষ্টি দুধকে ঝরায় কে? বিষ্ণুনবী দুধ খেতে পছন্দ করতেন, দুধ খেতে বড় পছন্দ করতেন। বিষ্ণুনবী খাবার তালিকার লিস্টে শীর্ষে ছিল দুধ, শীর্ষে ছিল মধু, শীর্ষে ছিল তরমুজ, শীর্ষে ছিল শশা, ছিল বালা, খেজুর, রুটি, খাসির গোশতের বাজুর রান। এরপরে বিষ্ণুনবী মাশরুম খেতে পছন্দ করতেন, মাশরুম। বিষ্ণুনবী জাইতুন খেতে পছন্দ করতেন, বিষ্ণুনবী অলিভ খেতে পছন্দ করতেন, তিন খেতে পছন্দ করতেন। গোস্ত দিয়ে লাউ দিয়ে রান্না করে লাউগুলো বেছে বেছে খেছে, লাউ খাওয়া কিন্তু সুন্নাত জানেন, এটা বিষ্ণুনবীর পছন্দের খাবার। আবার ছোট বাচ্চাদের জন্য আল্লাহ তাআলা মায়ের বুকের মধ্যে দুধ দিয়ে দিয়েছে, ঠিকই না? দুই বছর আল্লাহ তাআলা আবশ্যক করে দিলেন এই দুধ খাওয়া। প্রত্যেকটা বাচ্চা দুনিয়াতে আসার সাথে সাথে মায়ের বুকের ভিতরে যে দুধটা আল্লাহ পাঠায় এটা বলে শাল দুধ। কি বলে? শাল দুধের ভিতরে আল্লাহ তাআলা বাচ্চার জীবনের প্রথম প্রাকৃতিক টিকা ফ্রি দিয়ে দিয়েছে। আমরা টিকা কিনা কিনা দেই না, প্রথম টিকাটা ফ্রি মায়ের বুকের দুধে এটা পাওয়া যায়। চিল্লাই কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন জান্নাতের খাবার খাওয়ার পরে ড্রিঙ্কস খাবা, পানির ঝর্ণা, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, মদের ঝর্ণা। শুধু ঝর্ণার মদ খেলেই চলবে না, বোতলের মদও খাওয়ার দরকার আছে না? দুনিয়াতে দেখবেন যারা মদ খায় চার পাঁচটা বোতল দিয়ে না, কেমন আর বলে চিয়ার্স চিয়ার্স। এই দুনিয়ায় আমরা করতে পারলাম না, আমরা জান্নাতে যাই করে কথা বলে জান্নাতিরা বোতল নিয়ে চিয়ার্স। আল্লাহ বলবে ইসকাউনাবের রাহিকুম মাখদুম, সবচেয়ে দামি বোতলের যে মদটা তোদের আমি খাওয়াবো এটার নাম রাহিকুম মাখদুম, খিতামুহু মিস, এটার মধ্যে মিস গ্যাম্বরের ফ্লেভার থাকবে, মিজাজুহা কাফুরা কর্পূরের ফ্লেভার থাকবে, মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে, মিজাজুহা জাঞ্জাবিলা জিঞ্জারের ফ্লেভার আদার ফ্লেভার থাকবে। সুবহানাল্লাহ। পড়ে এরপর আল্লাহ ডেকে বলে গোলাম এই জন্তুগুলো মদের ঝর্ণা মধুর ঝর্ণা দুধ যত সারা তাহুরা আমি খাওয়াবো, এগুলো ফেল করে দিবে আর একটা পানীয় ওইটার নাম ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সুবহানাল্লাহ। পড়ে এই সব পানীয়গুলো ফেল করে দিবে হাউজে কাউসারের পানি, আহলা মিনাল আসাল, এটা মধুর চাইতো মিষ্টি, আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতো সাদা, আব্রাদু মিনাস সালজ বরফের চাইতো ঠান্ডা, একবার গলা দিয়ে নামলে ওই গলার তৃষ্ণা শেষ। সুবহানাল্লাহ। পড়বেন না, ওই জান্নাতে যেতে চাই আমরা, আনন্দের উৎসবে সব থাকবে, ইচ্ছা মতো খাওয়া দাওয়া খানা পিনা সবকিছুর ব্যবস্থা রেখে দিবে কে? খাওয়া দাওয়া হইলো, চিয়ার্স হইলো, এবার একটু ঘোরাফেরার দরকার আছে না? নাই, এতক্ষণ হয়েছে জান্নাতে ঢুকছেন, একটু ঘুরবেন না? কথা কয় ঘুরতে হইলে সুন্দর জামা লাগবে না? জান্নাতে তো কোনো জামা কাপড় নাই না, আছে না? নাই লিবাস ফিহা হারির, জান্নাতীদের পোশাক হবে রেশমের তৈরি পোশাক, মেড অফ সিল্ক। আল্লাহ বলেন ওয়া আলিয়াহুম সিয়াবু সুন্দুস খুদরু ওয়াস্তাবরাক, সবুজ মিহি কাপড়ের সিল্কের রেশমের কাপড় দিয়ে জান্নাতীদেরকে জামা পরিয়ে দেয়া হবে। দ্য ড্রেস উইল বি ইন প্যারাডাইস ফাইন গ্রিন সিল্ক উইথ গোল্ড এমব্রয়ডারি,
সবুজ পাতলা মিহি রেশমের কাপড় দিয়ে জান্নাতে আপনাদের পোশাক বানিয়ে দেওয়া হবে, যার মধ্যে গোল্ডের স্বর্ণের এমব্রয়ডারি করা ডিজাইন থাকবে। আমার জান্নাতীদের প্রত্যেকের হাতের মধ্যে স্বর্ণের চুড়ি পরিয়ে দিবে কে? দুনিয়ার বুকে পুরুষদের জন্য চুড়ি পরা হারাম করেছে কে? ব্রেসলেট পরা কে হারাম করেছে কে? দুনিয়ায় যাই ছেলেগুলো তোমরা ব্রেসলেট পরো নাই, জান্নাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? অনেক ছেলেরা কানে দুল লাগে, লানা রাসূলুল্লাহ মুতাশাব্বিহাত মিনান নিসা ইবিল রিজাল ওয়াল মুতাশাব্বিহিন বিল রিজাল ইবিল নিসা, আর তাদের উপর আল্লাহ লানত, যে ছেলেগুলো মেয়ে সাজতে চায়, যে মেয়েগুলো ছেলে সাজতে চায়, এরকম অবস্থা বাংলার জমিনে আছে না নাই? দুনিয়ার বুকে যে ছেলেগুলো চুরি করে নাই, ব্রেসলেট পরে নাই, জান্নাতে ঢোকার সময় প্রত্যেকের হাতে স্বর্ণের ব্রেসলেট পরাইয়া দিবে কে? এই ব্রেসলেট পরে এবার আপনারা বেরোবেন শপিং করার জন্য, বেরোবেন জান্নাতে তো শপিং মল নাই না, আছে যমুনা ফিউচার পার্কের মধ্যে বসুন্ধরা শপিং কমপ্লেক্স, দুবাই মল, KLCC, প্যাট্রোনাস টুইন টাওয়ার, এগুলোর মতো বিশাল শপিং মল। সহি মুসলিমের বর্ণনা, ইন্না ফিল জান্নাতি লাসুকান, জান্নাতে একটা শপিং মল থাকবে, প্রত্যেক শুক্রবারে সব জান্নাতিরা এখানে শপিং করতে আসবে, এক একজনের এক এক ডিজাইন, এক এক ধরনের পোশাক। আল্লাহ বলেন, লা ইয়ারুনা ফিহা শামসা ওয়ালা সামহারিরা, ওই শপিং মলের ভেতরে, ওই জান্নাতের ভেতরে এমন সুন্দর ওয়েদার আবহাওয়া আমি রেখে দিব যে এখানে গরম নাই, ঠান্ডা নাই, আছে খালি আরাম। সুবহানাল্লাহ, জান্নাতের ওয়েদার আবহাওয়াটা কেমন হবে? সূর্যের প্রচন্ড তীব্রতা নাই যে গরমে কষ্ট পাবে, শীতের প্রচন্ড কনকনে ঠান্ডা নাই যে শীতে কষ্ট পাবে, শীত না গরম না, শীত গরমের মাঝখানে নাতিশীতোষ্ণ পরিবেশ জান্নাতের মধ্যে রেখে দিবে কে? চিল্লায় বলেন, নারীরা তারা জুয়েলারি পছন্দ করে, করে না? কিশোরগঞ্জের নারীরা কি পছন্দ করে? স্বর্ণের অলঙ্কার, নাকফুল, কানফুল, মাথার টিকলি, পায়ের নুপুর, গলার চেইন, আছে না? স্বর্ণের ডিজাইন করা জুয়েলারি অর্নামেন্টস নারীদের পছন্দ। আল্লাহ বলেন, নারীদের জন্য দেদারসে অর্নামেন্টস এর ব্যবস্থা রেখে দিবে কে? যত অর্নামেন্ট জুয়েলারি দরকার আমাদের বোনদের মাদের, আছে না? যত কসমেটিক্স এর দরকার, কসমেটিক্স জান্নাতে থাকবে না? কথা বলে নারীদের জন্য জুয়েলারি কসমেটিক্স, আর পুরুষদের জন্য থাকবে হুরুল জান্নাত। সুবহানাল্লাহ, বলে পুরুষদের চোখে সবচাইতে সুন্দর হলো নারী, এই জন্য হুরুল জান্নাতের ব্যবস্থা রাখবে কে? আল্লাহ বলেন, এগুলো আজওয়াজ মুতাহারা, পবিত্র হবে জান্নাতে। যে হুর গুলো আপনাদের জন্য অপেক্ষা করছে, এগুলো কোনো মাসিক টাসিক নাই, এদের কোনো মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড নাই, এদের মাসিক কোনো ব্লিডিং হয় না, সব সময় পবিত্র। হুরুল আইন কাসরাতুত তারফ কামসালিল লুলুক, হাসিতে যেন এদের মুক্তা ঝরে, এত সুন্দর ডাগর ডাগর চোখ, হরিণের মতো চোখ, মেঘ কালো কেশ, কাজল কালো চুল, সুন্দরী, সুস্নিগ্ধা, অনসুয়া, প্রিয়ঙ্গদা, অপ্সরী, রূপবতী, গুণবতী, সুহাসিনী, সুকেশিনী, সুভাসিনী, অসূর্যম বর্ষা, একবার দেখলে চোখ ঝুরিয়ে যাবে। আল্লাহ বলে, আনসা না হুন্না ইনসা, তোমাদের জন্য এই হুরগুলার স্পেশাল করে বানাইছে। লাম ইয়াতমিস হুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, কোনো জিন কোনো ইনসান এদের গায়ে টাচ করে নাই, তোমরাই প্রথম যে ধরবা। ভার্জিন থাকবে, ভার্জিন মানে কুমারী। আল্লাহ বলে, তোমাদের জন্য চিরকুমারী, ষোড়শী, তন্নী, অষ্টাদশী করে আমি বানিয়েছি, কেউ তাদেরকে দেখে নাই, তাদের চেহারা এত সুন্দর, তারা যখন হেঁটে যায় তাদের গায়ের গোস্তের ভেতরে, রগের ভেতরে যে রক্তের চলাচল ওইটাও দেখা যায়, হাড্ডির ভেতরে অস্থির নড়াচড়া ওইটাও দেখা যায়। পুরুষ জান্নাতীদের জন্য এগুলো তৈরি করে রেখেছে কে? কথা বলেন কে? তার মানে আপনার সুখ স্বচ্ছন্দ আরাম আয়েশের যা দরকার তার সবটাই জান্নাতের ভেতরে আছে নাই? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদআউন নুজুলাম মিন গাফুরির রাহিম, তোমাদের মনে যেটা চাইবে তার সব বন্দোবস্ত জান্নাতে করে রেখেছে কে? তার মানে আরাম আর আরাম, জান্নাতে কি আরাম আর আরাম? এই দুনিয়ার মুখে আমাদের আরাম সুখ স্বচ্ছন্দকে নষ্ট করে দেয় তিনটা জিনিস, চিল্লায় বলেন তো কয়টা? এক হচ্ছে রোগ, অসুস্থতা, সুস্থ অবস্থায় সব কিছু যেমন ভাল লাগে, রোগ হইলে কিছু ভাল লাগে। দুই নাম্বার হচ্ছে বার্ধক্য, যৌবনে যেমনি মজমাস্তি করা যায়, আনন্দ ফুর্তি করা যায়, বুড়ো হয়ে গেলে কি সেটা করা যায়? করা যায়। তিন নাম্বার হচ্ছে মরণ,
এই দুনিয়ার সব সাপ আল্লাহ মায়া মমতা সুখ সব নষ্ট করে দেয় এই মরণ, ঠিক কিনা? তার মানে অসুস্থতা, বার্ধক্য আর মৃত্যু, এই তিনটা জিনিস আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের ক্ষেত্রে বাধা। আল্লাহ বলবেন এই তিনটারে আমি জান্নাত থেকে বাইর করে দিলাম। ইচ্ছে মতো সুখ কর, ইচ্ছে মতো আনন্দ কর। আল্লাহু আকবার। ওয়া ইন্না লাকুম আন তাসিহু ফালা তাসআমু আবাদা। ফেরেশতারা বলবে ও জান্নাতীরা আর অসুস্থ হবে না, জান্নাতে আজীবন সুস্থ থাকবা। জান্নাতে কোনো পেটে ব্যথা আছে, মাথা ব্যথা, বমি বমি ভাব, কথা বলে দাঁতে ব্যথা, ডায়াবেটিস, আলসার, গ্যাস্ট্রিক, প্যারালাইসিস কোনো রোগ আছে? নাই। চিরকালের জন্য জান্নাতে বেঁচে থাকবা আর মরবা না। সুবহানাল্লাহ। আরাম আর আরাম, সুখ আর স্বাচ্ছন্দ্যের কোন শেষ নাই, সুখ আর সুখ। আবার বিশ্ব নেই বললেন আহলুল জান্নাতে জুরদা ওয়া মুরদা তোমরা যখন জান্নাতে ঢুকবা 60 হাত লম্বা হয়ে ঢুকবা। সুবহানাল্লাহ। এত আস্তে এভাবে সুখ শান্তি স্বাচ্ছন্দ্য একটার পর একটা জান্নাতিরা ভোগ করতে থাকবে। আল্লাহ জান্নাতিদের ডেকে বলবেন ও জান্নাতিরা, কোরআনে হাদিসে নবীর মুখে আলেমদের মুখে জান্নাতের যত নাজ নেয়ামতের কথা আমি বলছিলাম সব কি বুঝে পাইছো? জান্নাতিরা বলবে আল্লাহ সব বুঝে পেয়েছে। একজন হাত দিলে বলবে আল্লাহ একটা পাইনি, সবাইকে পাইছে একজন কয়। আল্লাহ বলবেন কি পাস নাই, সে বলবে আল্লাহ আপনারে পাই নাই। সুবহানাল্লাহ। কবেন না দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, যা 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 কত সুন্দর তুমি আল্লাহ, যা 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 কত সুন্দর তুমি আল্লাহ। সবাই বলবে আল্লাহ যত নাজ নেয়ামতের বর্ণনা কোরআনের ভেতর আমরা পেয়েছি সব বুঝে পেয়েছি। একজন হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই, কি পাস নাই, কয় আমাদের পাই নাই, আপনারই তো পাই নাই। জান্নাতে যাওয়ার আগে কেউ কিন্তু আল্লাহকে সচক্ষে দেখতে পাবে, এমনকি বিষ্ণুনবী আল্লাহর দেখে নাই। বিষ্ণুনবীর বলা হয়েছে রাসূলুল্লাহ আল্লাহর দেখছেন, বিষ্ণুনবী বললেন নূরুন আন্না আরাহু, এটা তো নূর, আমি দেখবো কেমন করে। পর্দার অন্তরাল থেকে যা কথা হওয়ার হয়েছে, হাদিয়া তোহফা যা পাওয়ার পেয়েছে, নইটা পেয়ে দুনিয়ায় এসেছেন, বিষ্ণুনবীও দেখে নাই, ঠিক কিনা? এই যে সাইয়েদনা জিব্রাইল আল্লাহর অর্ডার পেয়ে জামিনে নেমে আসে, উনিও দেখে নাই। ওনার লাস্ট এরিয়া হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই বর্ডার এরিয়া, ওইখানে কান পেতে আল্লাহর অর্ডার গুলো শুনে আর দুনিয়ায় নেমে আসে। ওয়া ইন্না লি জিব্রিল সিতুমি আদি জানা, সহি মুসলিমের বর্ণনা, জিব্রাইল কে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছে, 600। জিব্রাইল বলে এই সিদরাতুল মুনতাহার উপরে এক ইঞ্চি যদি আল্লাহর পারমিশন ছাড়া আমি উঠতে চাই, আমার পাখাগুলি মুহূর্তে চালিয়ে দিবে কে? এজন্য আল্লাহ বললেন উজুহু ইয়াউমা ইদিন নাদারা ইলা রাব্বিহা নাদারা, সেদিন তোমরা আলোক উজ্জ্বল চেহারা নিয়ে আল্লাহর দিকে তাকিয়ে থাকবা। আবার বিশ্বনবী বললেন ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম আয়ানা কামা তারাউনা হাদাল কামার, এই যে পূর্ণিমার চাঁদের রাতে, পূর্ণিমার রাতে পূর্ণিমার চাঁদটাকে তোমরা যেমনি দেখতে পাও, কিয়ামতের দিন ঠিক এইভাবে চাক্ষুষ আল্লাহর দেখতে পাবা। দেখতে মন চায় আল্লাহরে? কথা কয় আল্লাহরে দেখতে মনে চায়? ইনশাআল্লাহ সেদিন আমরা দেখতে পাবো। আল্লাহ দেখা দেয়ার জন্য জান্নাতে বিশাল এক কনফারেন্স রুমের আয়োজন করবে, তার সামনে বসবে লক্ষাধিক নবীরা, সবার সামনে থাকবে বিশ্বনবী সিংহাসন, সিদ্দিকিন, সুহাদা, সালিহিন, এবং আপনারা সবাই বসবেন ইনশাআল্লাহ পরে। এই কনফারেন্সের উদ্দেশ্য হচ্ছে আল্লাহ ওনার নূরের তাজাল্লি, আল্লাহ ওনার গোপন রহস্য জান্নাতীদের সামনে সেদিন প্রকাশ করে দিবেন, দেখাই দিবেন আল্লাহ সেদিন সুন্দর। কতটুকু সময়ের জন্য? মাত্র এক মুহূর্তের জন্য। নূরের তাজাল্লি কয় মুহূর্ত? নাকি আধা ঘন্টা, এক মিনিট, দশ সেকেন্ড, এক মুহূর্ত? মুহূর্ত বুঝেন, এক সেকেন্ডে 1000 ভাগ করলে হয় 1 মাইক্রোসেকেন্ড, 1 মাইক্রোসেকেন্ডকে 1000 ভাগ করলে হয় 1 ন্যানোসেকেন্ড, একটা মুহূর্ত। আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের দেখিয়ে দেবে। সব জান্নাতীরা কনফারেন্স রুমে যখন সবাই বসে সারবে, আল্লাহ সামনে থেকে পর্দা উঠিয়ে দিবেন। আমরা বলে থাকি 70,000 নূরের পর্দা, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত করা, শুধু পর্দা আছে, কয়টা আছে আছে আল্লাহই জানে, পর্দা সরিয়ে আল্লাহ নূরের ঝলকানি জান্নাতীদের সামনে প্রকাশ করা।
এক মুহূর্তের জন্য, এক মুহূর্তের জন্য আল্লাহ নূরের ঝলকানি দেখাবেন, সব জান্নাতীরা পাগলের মতো তাকিয়ে থাকে, তাকিয়ে আছে, কিন্তু সামনে কিন্তু নূরের ঝলকানি আর নাই, কারণ এটা দেখাইছিলেন কয় মুহূর্তের জন্য, এক মুহূর্ত দেখাই সামনে নাই, কিন্তু কি যে দেখছে ওইটার দিকে তাকিয়ে জান্নাতীরা অপলক নেত্রে চোখের পলক ফালাবেন, এইভাবে তাকিয়ে থাকে, সব জান্নাতীরা তাকিয়ে আছে, কিন্তু সামনে কি আল্লাহ নূর আছে? ওটা তো এক মুহূর্তের জন্য এক ঝলকানি এসেছিল, নাই, কিন্তু তাকিয়ে আছে, এই তাকানোতে কয়েক হাজার কোটি বছর কেটে যায়, চোখের পলক পড়বে না, শুধু তাকিয়ে থাকবে, কি দেখলাম, কি সৌন্দর্য, লক্ষ লক্ষ কোটি কোটি বছর পরে হুর আর গেলমান রয়েছে, জান্নাতীদেরকে ধাক্কা মারবে, ওই ধাক্কার জোরে তারা হুঁশ ফিরে পাবে, হুর আর গেলমানরা বলবে সামনের দিকে কেন তাকিয়েছেন, আল্লাহর নূর তো নাই, আমাদের কাছে আসেন, জান্নাতের ভেতরে আসেন, আমাদেরও কিছু হক আছে না, ওই আনন্দের জান্নাতে যেতে